বুধবার বেহালা পূর্বের 116 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী পায়েল সরকার চা চক্রতে এলেন। এখানের মানুষের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললেন, বেহালার এক ঠাকুমার সঙ্গে গল্প জুড়লেন, তাদের সঙ্গে চা খেলেন, দেয়ালে লিখলেন এবং আশেপাশের কিছু এলাকা ঘুরে দেখলেন। ভোট দিতে যাও জিজ্ঞেস করতে মন খুলে দুঃখের কথা শোনালেন পায়েলকে বেহালার ঠাকুমা। ঠাকুমা বললেন থাকার তেমন জায়গা নেই, পায়েল কিছু ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দিলেন। পায়েল এদিন সেখানে এসে বলেছেন বেহালা পূর্বের মানুষের সঠিক একজনকে দরকার, যে তাদের সুখে দুঃখে সব সময় থাকবে, তাদের প্রয়োজনে পাশে দাঁড়াবে। কোলে শিশুর সঙ্গে হাত মেলালেন পায়েল। বেহালার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানালেন আমি চাই তাদের পাশে দাঁড়াতে, এবছর যেটা নিয়ে আমি খুবই আশাবাদী। অনেক মানুষ ভাবে যে আমি অভিনেত্রী, তাই পরে হয়তো মানুষের পাশে থাকবো না, কিন্তু আমি অভিনেত্রী হিসেবে নয়, আমি মানুষ হিসেবে তাদের পাশে থাকবো। ওদিকে পায়েলের সঙ্গে তখন সেলফি তোলার মুডে কর্মী সমর্থক পায়েলও একটু চুল ঠিক করে নিলেন এবং তাদের সাথে সেলফি তুললেন। তো ভিউয়ার্স, এখন দেখার পালা ভোটে জিতার পরে এ প্রতিশ্রুতিগুলো পালন করেন কিনা পায়েল সরকার। তো পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।